রোহিণী নক্ষত্রে বৃহস্পতি কিন্তু অনেক বেশি স্টেবল, অনেক বেশি নিজস্বতা প্রাপ্ত। যে যে ক্ষেত্র, যে যে সেক্টরে জ্ঞানের বহিঃপ্রকাশ গুরুত্ব প্রাপ্ত হয়, সেই সমস্ত প্রত্যেকটি ক্ষেত্রে বৃষ কিন্তু উন্নতি করতে পারছেন। আরেকটি দিকে বৃষকে চিন্তা ভাবনা করতে হবে, যারা অ্যাডপ্ট করতে চাইছেন সন্তান, যাদের সন্তান হওয়ার পসিবিলিটি অনেকটাই কম, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর আসতে চলেছে। কারণ এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, রোহিণী নক্ষত্র কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র, এবং রোহিণী নক্ষত্রে আমরা দেখেছি শ্রীকৃষ্ণ একটি জায়গায় জন্মগ্রহণ করলেন এবং তাকে পাঠিয়ে দেওয়া হলো কোনো না কোনো কারণে অন্য আরেকজন মায়ের কাছে। খেয়াল রাখতে হবে, এই সময় জব চেঞ্জ কৃতিকার জন্য খুব একটা শুভ নয়, যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষরা, এবং এই সময় আপনার গাড়ি, আপনার বাহন হঠাৎ করেই খারাপ হয়ে যেতে পারে। নিজের উপরে বিশ্বাস, নিজের উপরে ভরসা, এটা অবশ্যই নিয়ে আসা উচিত রোহিণীর ক্ষেত্রে। নিজেকে নিয়ে আরেকটু ভাবনা চিন্তা করা, আরেকটু পড়াশুনো করা, অন্য কোনো দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা চেষ্টা, এটা অবশ্যই রোহিণী করতে পারেন। একটু বড় সড়ো গাড়ি কেনার যদি আপনি পরিকল্পনা করে থাকেন, একটা 7-সিটার কার কিনতে চাইছেন, তাহলে এটা কিন্তু বেশ ভালো সময় আপনার জন্য। চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে চলেছে, নিজের উপর একটা নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চিন্তা, এটা মৃগশিরার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনার সামর্থ্য, আপনার যোগ্যতা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, প্রত্যেকটা কাজ যাতে প্রপার ওয়েতে হয় তার একটা প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির রোহিণী নক্ষত্রের সঞ্চার এবং তার সঙ্গে সঙ্গে বৃষ রাশির উপর তার প্রভাব। দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবেন 13 জুন 2024 এবং সময় হল 6:27। এরপরে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবেন 20 আগস্ট 2024। তারপরে তিনি বক্রগতি প্রাপ্ত হবেন। বক্রগতিতে 28 নভেম্বর 2024 পুনরায় দেবগুরু বৃহস্পতির রোহিণী নক্ষত্রে পদার্পণ আমরা দেখতে পাব। কিন্তু আজকের আলোচনায় মূলত আমরা ফার্স্ট ফেজ নিয়ে আলোচনা করব, অর্থাৎ 13 জুন থেকে 20 আগস্ট পর্যন্ত যে সঞ্চার ঘটবে, অর্থাৎ মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতির রোহিণী নক্ষত্রে পদার্পণ এবং অবস্থান, বৃষ রাশির উপরে তার প্রভাব, এটি নিয়েই আমরা আলোচনা করব। 13 জুন সকাল 6:27 মিনিটে এই সঞ্চার ঘটবে এবং বৃষর চতুর্থে অর্থাৎ সিংহ রাশিতে আমরা সেই সময় সেই দিন চন্দ্রকে দেখতে পাব। এটি দেবগুরু বৃহস্পতির জন্য শুভ এবং কৃতিকা থেকে রোহিণীতে বৃহস্পতির সঞ্চার, এটা অবশ্যই পজিটিভ। যে স্ট্রাগল, যে ঝঞ্ঝাট আমরা কৃতিকায় ফেস করেছি, তার থেকে অনেকটাই মুক্তি কিন্তু আমরা পাব রোহিণীতে যখন দেবগুরু বৃহস্পতি থাকবেন। কৃতিকা রবির নক্ষত্র, অগ্নি এর অধিপতি, এর যে চিহ্ন সেটি ব্লেড বা ধারালো কোনো অস্ত্র, ছুরি জাতীয় কোনো অস্ত্র, কিন্তু রোহিণীর ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। রোহিণীর চিহ্ন হলো রথ, অর্থাৎ যেন যুদ্ধ বিগ্রহ কৃতিকা নক্ষত্রে সম্পূর্ণ হওয়ার পর রাজা কিংবা যিনি যুদ্ধে বিজয় লাভ করলেন তিনি রথ প্রাপ্ত হলেন এবং রথে তিনি অগ্রসর হলেন। ঠিক পরের নক্ষত্র সেটি কিন্তু মৃগশীর্ষা এবং এই রথ সেটি কিন্তু বহন করে চলে দুটি গোজাতীয় প্রাণী, এটি ষাঁড় হতে পারে বা এটি ওই ধরনের কোনো প্রাণী হতে পারে যেটি রোহিণীর সিম্বল। রোহিণী নক্ষত্রের দেবতা তিনি কিন্তু ব্রহ্মা, ফলে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি কিন্তু অনেক বেশি স্টেবল, অনেক বেশি নিজস্বতা প্রাপ্ত। বৃহস্পতির যে জ্ঞান, বৃহস্পতির যে স্বকীয়তা, তার যে স্মৃতিশক্তি, তার যে বুদ্ধি এবং বোধ, এই সমস্ত বিষয়গুলি কিন্তু রোহিণী নক্ষত্রে প্রকাশ লাভ করবে। রোহিণী নক্ষত্রে এসে কিন্তু এদের যে পূর্ণ ইফেক্টিভনেস সেইটা আমরা দেখতে পাব। ফলে রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির সঞ্চার এবং অবস্থান, এটা জাতকের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ এবং যখন এটা বৃষ রাশির জন্য
সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। অষ্টমপতি একাদশপতি বৃহস্পতি রোহিণীতে অবস্থান করে রয়েছেন, বৃষর ক্ষেত্রে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে। যে সাকসেস বৃষ এতদিন পাচ্ছিলেন না সেটা কিন্তু এই সময় পাওয়ার সম্ভাবনা কিছু কিছু করে বাড়বে। এই সময় বেশ কিছু নতুন কম্পিটিটিভ এক্সাম হতে দেখতে পাওয়া যাবে, সেখানে বৃষের সাকসেস রেট অনেকটাই বেশি। যে যে ক্ষেত্র যে যে সেক্টরে জ্ঞানের বহিঃপ্রকাশ গুরুত্বপ্রাপ্ত হয় সেই সমস্ত প্রত্যেকটি ক্ষেত্রে বৃষ কিন্তু উন্নতি করতে পারছেন। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা তাদের মধ্যে হসপিটালিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা মানুষের সঙ্গে বেশ ভালো ব্যবহার করতে চাইবেন, তাদের সোশ্যাল স্ট্যাটাস বাড়তে দেখতে পাওয়া যাবে, বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক, শত্রুদেরকেও ট্যাকল করবার মানসিকতা তাদের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। প্রত্যেকের সঙ্গেই একটা স্নিগ্ধ ব্যবহার এইটা কিন্তু বৃষ করতে চাইবেন। বৃষ রাশি বৃষলগ্নের জাতক বা জাতিকা তারা শিক্ষার ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন, উচ্চশিক্ষায় সংযুক্ত হওয়ার সম্ভাবনা যেমন বাড়বে, শিক্ষাসূত্রে বিদেশ যাওয়ার টেন্ডেন্সি সেটাও বাড়তে চলেছে। অল্প বিস্তর কম্পিটিশন যে আসবে না তা কিন্তু একেবারেই নয়, কিন্তু বৃষ এই কম্পিটিশনগুলিকে ওভারকাম করতে পারবেন, বৃষর জয়লাভ করার সম্ভাবনা বাড়বে। কিন্তু যেখানে শারীরিক সামর্থ্যের প্রয়োজন হবে বৃষ কিন্তু সেখানে একটু পিছিয়ে আসতে বাধ্য হবেন, কারণ এই সময় শারীরিক জোর শারীরিক সামর্থ্য বৃষর ক্ষেত্রে কিছুটা কম থাকবে। বলা যেতে পারে এই সময় বৃষ কিন্তু কিছুটা দুর্বল অবস্থায় থাকবেন, হাতে ব্যথা চোট আঘাত বৃষকে কিছুটা দুর্বল করে দেওয়ার চেষ্টা করবে। সাবধান হতে হবে বৃষকে যাতে এই আঘাতের মাত্রা অতিরিক্ত না হয়, যাতে এই আঘাত লিমিটেশনের মধ্যে থাকে, সমস্যা যাতে নিয়ন্ত্রিত অবস্থায় থাকে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে, বৃষরাশি বৃষলগ্নের মানুষজন তাদের এফেক্টিভনেস বাড়তে চলেছে, কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়বে, শেয়ার মার্কেটে বৃষর কনসেপ্ট অনেকটাই বেটার হতে চলেছে, ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং স্টেপ বাই স্টেপ মুভমেন্ট এটা কিন্তু বৃষ করতে পারবেন। চাঞ্চল্য থেকে মুক্তি প্রাপ্তির একটা সম্ভাবনা এটা বাড়বে। আরেকটি দিকে বৃষকে চিন্তা ভাবনা করতে হবে, যারা অ্যাডপ্ট করতে চাইছেন সন্তান, যাদের সন্তান হওয়ার পসিবিলিটি অনেকটাই কম, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর আসতে চলেছে। কারণ এক্ষেত্রে খেয়াল রাখতে হবে রোহিণী নক্ষত্র কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র, এবং রোহিণী নক্ষত্রে আমরা দেখেছি শ্রীকৃষ্ণ একটি জায়গায় জন্মগ্রহণ করলেন এবং তাকে পাঠিয়ে দেওয়া হলো কোনো না কোনো কারণে অন্য আরেকজন মায়ের কাছে। ফলে এই যে অন্যের কাছে পালিত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রোহিণী নক্ষত্রে আমরা দেখতে পাই, এবং সন্তান বংশধারা বংশগতি তার কারক গ্রহ বৃহস্পতি, তিনি কিন্তু রোহিণীতে অবস্থান করছেন এবং বৃষের পঞ্চমে তার দৃষ্টি রয়েছে। ফলে সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা, কোনো প্যাসিভ ওয়েতে সন্তান প্রাপ্তির সংযোগ এটা এই সময় দেখতে পাওয়া যাবে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের সন্তান প্রাপ্তির যোগ রয়েছে, সন্তানের সঙ্গে তাদের অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে, সন্তান ভাগ্য ভালো এটা আমরা বলতে পারি। সন্তানের সঙ্গে সম্পর্ক তার বিহেভিয়ার তার অ্যাপ্রোচ বৃষর ক্ষেত্রে এগুলো ভালো হতে চলেছে। উচ্চশিক্ষার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, অস্বল্পকালীন বিদেশ যাত্রা সেটাও সৃষ্টি হতে পারে, বিশেষ করে কর্মসূত্রে যেমন বিদেশ যাত্রার সম্ভাবনা সৃষ্টি হতে পারে, ঠিক তেমনভাবেই চাকরির জন্যে নয়, চাকরিতে কোনো একটা টার্গেট অ্যাচিভ করবার জন্য আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা বাড়তে পারে। কিছুটা নির্ভরশীলতা বাড়বে এবং ভুল করে এমন কিছু মানুষের উপরে বৃষ নির্ভর করে ফেলবেন যাদের উপরে নির্ভর করে আপনি বিপদে পড়তে পারেন। যারা ভরসাযোগ্য নয় তাদের উপরে ডিপেন্ড করার একটা টেন্ডেন্সি সেটা তৈরি হতে পারে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। বৃষরাশির প্রথম নক্ষত্র কৃতিকা, কিছু ভুল ডিসিশন নেওয়ার সম্ভাবনা থাকবে, অর্থনৈতিক দিক থেকে স্ট্রেস বাড়তে পারে। খেয়াল রাখতে হবে এই সময় জব চেঞ্জ কৃতিকার জন্য খুব একটা শুভ নয়, কিন্তু জব চেঞ্জ করবার কিছু অফার আসতে চলেছে কৃতিকার ক্ষেত্রে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন কৃতিকা, ধার বাকি ইত্যাদি দেওয়া আপনার জন্য কিন্তু বিপজ্জনক। প্রেমের ক্ষেত্রে অশান্তি থেকে মুক্তির সুযোগ দেখতে পাওয়া যাবে, প্রেমিক কিংবা প্রেমিকাকে কনভিন্স করার একটা সংযোগ কৃতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে, প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে, সমস্ত রকম অনৈতিক বিষয় থেকে কৃতিকাকে দূরে সরে থাকতে হবে। যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষরা, এবং এই সময় আপনার গাড়ি আপনার বাহন হঠাৎ করেই খারাপ হয়ে যেতে পারে,
স্পেসিফিক্যালি যদি আমরা বলতে চাই, পাওয়ার সাপ্লাই ওরিয়েন্টেড ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে এই সময়ের মধ্যে রেজিস্ট্রি করা কিংবা এনগেজমেন্ট, এগুলি কিন্তু আপনার জন্য বিরাট শুভ নয়। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। পরবর্তী নক্ষত্র রোহিণী, এখানে বৃহস্পতির সঞ্চার ঘটতে চলেছে। শরীর স্বাস্থ্যের উন্নতি আমরা অবশ্যই আশা করতে পারি। জীবনের ভাগ্যের কিছু বেসিক পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অস্থি সংক্রান্ত পীড়ায় রোহিণী ভুগতে পারেন। শিক্ষা জ্ঞান এগুলি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে আত্মসংযম বাড়তে চলেছে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের উপরে বিশ্বাস, নিজের উপরে ভরসা, এটা অবশ্যই নিয়ে আসা উচিত রোহিণীর ক্ষেত্রে। আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কখনো কখনো গুপ্ত শত্রুতা জেগে উঠতে পারে, কিন্তু ওভারঅল রোহিণীর ডেভেলপমেন্ট হবে এবং এই সময়ে রোহিণী স্মুথ ওয়েতে নিজের ইম্প্রুভমেন্ট করতে সক্ষম হবেন। নতুন করে কিছু একটা বিষয়ের সূত্রপাত, সেটা কিন্তু রোহিণীর ক্ষেত্রে ঘটতে পারে। নিজেকে নিয়ে আরেকটু ভাবনা চিন্তা করা, আরেকটু পড়াশুনো করা, অন্য কোনো দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা চেষ্টা, এটা অবশ্যই রোহিণী করতে পারেন। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। অনৈতিক কোনো কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে রোহিণীকে। বিবাহিত জীবন ভালো হতে চলেছে। স্বামী স্ত্রী এদের মধ্যে যে ভুল বোঝাবুঝি কাজ করছিল, নিজেদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন রোহিণী। অর্থাৎ আবার নতুন করে সুসম্পর্ক সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। প্রাপ্তিযোগ বাড়তে চলেছে। গাড়ি কেনার পরিকল্পনা রোহিণী এই সময় করতে পারেন। একটু বড় সড়ো গাড়ি কেনার যদি আপনি পরিকল্পনা করে থাকেন, একটা 7-সিটার কার কিনতে চাইছেন, তাহলে এটা কিন্তু বেশ ভালো সময় আপনার জন্য। খেয়াল রাখতে হবে এই গাড়ি কেনার সময় আপনার কিন্তু কিছুটা ঋণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। পরিবারে কিছু অশান্তি, অকারণ ডিস্টারবেন্স এগুলি আসবার সম্ভাবনা রয়েছে। বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র, ওয়াটার সাপ্লাই রিলেটেড কিছু সমস্যা সেটা তৈরি হতে পারে এবং সেটা ঠিকঠাক করতে গিয়ে আপনার ভালো রকম ব্যয় হওয়ার সংযোগ রয়েছে। এরপরে আমরা চলে আসব মৃগশিরা নক্ষত্রের আলোচনা প্রসঙ্গে। বৃষরাশির শেষ নক্ষত্র মৃগশীর্ষা বেশ ছটফটে প্রকৃতির মানুষেরা, রেসপন্সিবিলিটি লেভেল অনেকটাই। এই রেসপন্সিবিলিটি এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে শেখার চেষ্টা করবেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা। চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে চলেছে। নিজের উপর একটা নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চিন্তা, এটা মৃগশিরার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বাড়িয়ে তুলতে হবে আত্মবিশ্বাস। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনার সামর্থ্য, আপনার যোগ্যতা নিয়ে চিন্তাভাবনা করতে হবে। প্রত্যেকটা কাজ যাতে প্রপার ওয়েতে হয় তার একটা প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। প্রেমিক প্রেমিকা এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, কিন্তু এদের সঙ্গে অ্যাটাচমেন্ট এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। ভরসা, এদের সঙ্গে আরেকটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা, সেটা মৃগশিরার ক্ষেত্রে বাড়তে চলেছে। ওভারঅল মৃগশিরার জন্য বৃহস্পতির রোহিণী নক্ষত্রে প্রবেশ ভালো ফল নিয়ে আসতে চলেছে। শিক্ষায় উন্নতি হবে, বাড়বে টেকনিক্যাল নলেজ। নাক্ষত্রিক আলোচনার পরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে একটি বিশেষ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। প্রতিষ্ঠিত হয়েছে আদি শক্তিপীঠ। এই আদি শক্তিপীঠে 9টি গ্রহের উপাচারের জন্য আমরা তৈরি করে চলেছি আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। এই দৈব স্বপ্নাদেশ প্রাপ্ত কবচ আপনি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই আদি শক্তিপীঠ থেকে। এছাড়াও টেলিফোনের মাধ্যমে কিংবা আমাদের ওয়েবসাইটে আমাদের এই কবচের জন্য যোগাযোগ করতে পারেন। 9টি গ্রহের কার্যকারিতা এবং তাদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে, এদের মধ্যে একটা সন্তুলিত অবস্থা সৃষ্টি করে আপনার জীবনের ঘাটতিগুলি পূরণ করবার চেষ্টা, আপনার কর্মমুখিতা ফিরিয়ে আনার চেষ্টা, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভীতি নাশ ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম এই অতি শক্তিশালী আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। বিনামূল্যে অর্থাৎ সম্পূর্ণ নিখরচায় এই কবচ প্রাপ্তির জন্য আমাদের মন্দিরে যোগাযোগ করতে পারেন। আদিশক্তিপীঠ কল করুন আমাদের নাম্বারে
এরপর আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। বাধা বিপত্তি জীবনে বহুদিক থেকে আসবে, সমস্যা রয়েছে এবং আমাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী সেখানে যে গ্রহ অবস্থান তার মধ্যে ম্যাক্সিমামই আমাদের জীবনে সমস্যা ক্রিয়েট করে এবং সঠিক সময়ে সঠিক কার্য সম্পাদনের অভাব এটা কিন্তু আমাদের সমস্যাগুলিকে বাড়িয়ে তোলে। প্রারব্ধ এবং কর্মা এই দুটির মধ্যে সমন্বয় সন্তুলন সৃষ্টি করতে ব্যর্থ হই আমরা বেশিরভাগ সময়, এবং যখনই আমরা এই দুটির মধ্যে অর্থাৎ প্রারব্ধ কর্মা অর্থাৎ আমার জন্মকুণ্ডলিস্থ গ্রহ অবস্থান যেটা নিয়ে আমি জন্মগ্রহণ করেছি এবং আমার কর্মা অর্থাৎ আমার বর্তমান ট্রানজিশনাল মুভমেন্ট অফ প্ল্যানেটস এই দুটির মধ্যে সমন্বয়ন ঘটাতে আমরা ব্যর্থ হই এবং বহু সময় দশা আমাদেরকে এই কাজটি সঠিকভাবে করতে বাধা দিয়ে থাকে। এর কারণেই আমাদের জীবনের গতি বাধাপ্রাপ্ত হয়, আমাদের সাকসেস রেট কমতে দেখতে পাওয়া যায়, এরই সঙ্গে সঙ্গে স্থান ভেদেও আমাদের ভাগ্য পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায়। যাই হোক না কেন, ভাগ্য যদি আপনার বিপর্যস্ত হয়, যদি আপনি ভাগ্যের কারণে সমস্যাগ্রস্ত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রয়োজন আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করবার। অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট যেটা আপনাকে প্রপার ওয়েতে গাইড করতে পারে, কোন সময় কোন কাজ করা উচিত, আপনার প্রবলেমের ইন্টেন্সিটি কতটা, কিভাবে প্রবলেম ম্যানেজ করা যেতে পারে, এই সমস্ত বিষয়ে আপনাকে গাইড করতে সক্ষম এই শাস্ত্র। তাই সমস্যা যাই হোক না কেন, বিলম্ব না করে আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করা অবশ্যই আপনার উচিত। ফিরে আসবো আমরা আবার প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। রোহিণী নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ আপনার জন্য শুভ। প্রতিকারের যে বিরাট প্রয়োজনীয়তা রয়েছে তা কিন্তু একেবারেই নয়, তথাপি যদি আপনি ফেস করেন সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে সমস্যা আসছে, শারীরিক দিক থেকে ক্রমাগত আপনি দুর্বল হচ্ছেন, স্পেশালি ডায়াবেটিস কিংবা হরমোন সংক্রান্ত কোনো প্রবলেম আপনাকে নাজেহাল করছে, সেই ক্ষেত্রে আমি দুটি ব্রেসলেট আপনাদের জন্য সাজেস্ট করব। এদের মধ্যে প্রথমটি হলো সিট্রিন ব্রেসলেট, সিট্রিন ক্রিস্টালের ব্রেসলেট, এবং দ্বিতীয়টি হলো ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। শুক্র বৃহস্পতি চন্দ্র কম্বিনেশনকে বুস্ট করবার জন্য আমরা এই ব্রেসলেট দুটি ব্যবহার করব, এবং এই দুটির ব্যবহার আমাদের জীবনে ইম্প্রুভমেন্ট নিয়ে আসবে, ডেভেলপমেন্ট আমরা দেখতে পাব, এই বিষয়ে কিন্তু মোটামুটি নিশ্চিত থাকা যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি, নমস্কার।